الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার উদ্যোগে প্রাক্তন ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি নরসিংদী জেলা জামাতের সংগ্রামী আমির আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাওলানা মুসলিউদ্দিন আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অন্যতম বিশেষ অতিথি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল জব্বার, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় সংগ্রামী ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আপনাদের সাথে এইভাবে খোলামেলা মিলিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। যে জ্যামে পড়ছিলাম ভাবছিলাম যে আমার মনে হয় জুমার আগে আর আপনাদের এখানে পড়তে পারবো না, এরাও আল্লাহর একটা মেহরবানি। জ্যাম কাঞ্চন ব্রিজের পরেই যখন আমরা ভিতরে রাস্তায় ঢুকে গেছি, এ সময় খুবই অল্প সময়ের মধ্যে আবার নরসিংদীতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, সময় তো খুব বেশি নেই, এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। বর্তমানে বাংলাদেশের সামগ্রিক বিষয় যদি আমরা চিন্তা করি, তাহলে দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন এরপরে আগের 2 বছর যুক্ত করতে হবে, কয় বছর হয় তাহলে? 17 বছর 7 মাস 5 দিন। এই যে লম্বা সময়, এই জাতি ছিল গণতন্ত্রহীন, এই জাতি ছিল আইনের শাসনের বাইরে, এই জাতি ছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং বিশেষ করে এই স্বৈরাচারিণী হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষ দল মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় তাকে গুম হতে হয়েছে, অথবা খুন হতে হয়েছে, অথবা ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, অথবা কারাগারে বন্দী হতে হয়েছে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনীতিবিদেরা সরকারের বিরুদ্ধে শুরু থেকেই আন্দোলন করে আসছিল, কিন্তু কোনো আন্দোলন যুক্তি পরিণতি লাভ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা বিরোধী আন্দোলন খুবই অল্প সময়ের মধ্যে বহু মানুষের জীবন, হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি যুক্তি পরিণতি লাভ করেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। আপনারা বিবিসির একটা নিউজ আপনারা অনেকেই শুনেছেন, ওই সময় নিউজের এক জায়গায় বলা হয়েছে এই দেশের মানুষ 12টা নাকি 1টার কথা বলছে, এরপর থেকে রাত 2টা পর্যন্ত মানুষ খায় নাই, ভুলে গেছিল আর কি,
মানে আনন্দ চটে আপনি মানুষ যে খায় নাই এটাও মানুষ ভুলে গেছে। এবং এই যে রেফারেন্স দিয়েছে হলো শতকরা 98 ভাগ মানুষ, মানে সব মানুষই বলা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, এই পরিবর্তনের পর বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের মানুষ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার নতুন করে স্বাধীন হয়েছে এবং স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছে। আমরাও এই দীর্ঘ দিন আমাদেরকে যেভাবে জুলুম নির্যাতনের পিষ্ট করা হয়েছে সেই জুলুম নির্যাতনের হাত থেকে এদেশের ইসলাম, ইসলামী আন্দোলন মুক্তি লাভ করেছে এবং তারই ফলশ্রুতি হলো আজকে স্বাধীনভাবে এই প্রোগ্রাম করা। আমরা এই 15 বছরে এই ধরনের প্রোগ্রাম করা চিন্তাও করতে পারিনি, আর আমাকে নিয়ে তো নয়। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, কাজেই এই পরিস্থিতিতে আজকে যাদেরকে ডাকা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীল যারা তাদেরকে ডাকা হয়েছে, শিবির প্রতিষ্ঠা কেন হয়েছিল আপনাদের কাছে কি কথা নতুন করে ব্যাখ্যা করে বলার দরকার আছে? বলেন তো দেখি। শিবির প্রতিষ্ঠিতই হয়েছিল এই গুণে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য একদল সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করা, যে নেতৃত্ব দেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ অফিস সচিবালয় পর্যন্ত সর্বত্রই শিবিরের নেতৃত্ব দেবে শিবির। এই ধরনের একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই শিবিরের যাত্রা শুরু হয়েছিল। সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব, উনি শিবিরের মিটিং আসলেই ওনার বক্তব্য যাদের শোনার সুযোগ হয়েছে আপনারা শুনেছেন, শিবিরের মিটিং আসলেই উনি বলতেন যে আমি ডুয়েল কর্মী, জামাতেরও কর্মী শিবিরেরও কর্মী। 2 নম্বর উনি বলতেন শিবির হলো নেতা সংগঠন আর জামাত হলো কর্মীর সংগঠন, তার শিবির যারা করে 100 ভাগ শিক্ষিত, 100 ভাগ তাহলে নরসিংদী জেলাকেও ইসলামী আন্দোলনের জেলায় পরিণত করতে হবে। সেটার জন্য রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ। সুতরাং আমরা রাজি নয় শুধু, আমরা সেটা ভূমিকাও রাখবো ইনশাআল্লাহ। আমরা নরসিংদী জেলাকে আমরা ইসলামী আন্দোলনের জন্য মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, আর সেক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন ভাইরা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আজকে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আজকে আমাদের, তাহলে এই সম্মেলনের সার্থকতা থাকবে। সম্মেলন বহু হয়, আইলে আমার গেলাম পরিবর্তন হলো না, তো সম্মেলন লাভ কি? লাভ আছে? সম্মানিত ভাইয়ের আমার শিবিরের লোকদের জামাতে এসে কয়েকটি কারণে দ্রুত আগায় যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। 1 নম্বর হলো খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার একটা নেশা ঢুকে যায়, তাড়াতাড়ি খুব সচ্ছল হওয়ার টাকাওয়ালা হওয়ার একটা নেশা ঢুকে যায়। 2 নম্বর হলো বিয়ে শাদিতে উল্টা পাল্টা বিয়ে করে, কি ভুল বলতেছি? 3 নম্বর হলো আমাদের মুরব্বীদেরও অনেক সময় কাছে টানার ক্ষেত্রে, আমি নরসিংদীর কথা কিন্তু বলতেছি না, আমি ওভারঅল বলতেছি, কাছে টানার ক্ষেত্রে কিছুটা গাফলতি বলবো না মানে কমতি থাকে, গাফলতি শব্দটা তো আবার বেশি ভালো শব্দ না, কি বলে কমতি থাকে, এই জিনিসগুলি আমাদেরকে কাটায় উঠতে হবে। জামাত যদি আমাকে নাও ডাকে আমি কি ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে পারবো? এর থাকার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আমি শুনছি এখানে আসার পরে এখানে সদস্য কয়জন আছেন, সাথী কয়জন আছেন, কর্মী কয়জন আছেন, শপথ
ছাড়া থাকার সুযোগ আছে? আপনি শিবিরে শপথ নিয়েছেন, এখানে শপথ নেন নাই, এই সুযোগ নাই, আছে? এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ হল, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা সক্রিয় হব, সক্রিয় থাকব, ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এই ঠিক আছে? শিবিরের লোক সক্রিয় হইলে কি মান উন্নয়ন করতে সময় লাগবে? লাগবে না। কি কি মনে করেন আপনারা, লাগবে না? লাগবে না। এই জন্য যেখানেই আমরা থাকব সক্রিয় হব, সক্রিয় থাকব, এবং সক্রিয় লোকদেরকে রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হল, আমরা যেখানেই থাকি না কেন ঐক্যবদ্ধ থাকব। সংগঠনে আমরা কি করব? ঐক্যবদ্ধ থাকব। আমি প্রাক্তন শিবিরের সারাদেশি সম্মেলনে গেলেই আমি কোরআনের এই রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, আমি নিজের জন্য আমি খুব এটা উপলব্ধি করি। اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها الله تعالى আমাদেরকে কোন থেকে কোন জায়গায় নিয়ে এসে জাহান্নামের ভয় ও আযাব থেকে রক্ষা করলেন, এটা কি আমরা একবার ভেবে দেখি? এই শিবিরকে মাইনাস করে একবার নিজের জীবনকে চিন্তা করেন তো আমাদের পরিচয় কি হয়। এই শিবিরকে মাইনাস করে যদি আমরা আমাদের জীবনের চলার পথ চিন্তা করি তাহলে কোনো কোনো পথ পাওয়া যায়? বলেন কোনো পথ পাওয়া যায় কি না? কোনো পথ পাওয়া যায় না। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকব। তিন নাম্বার হলো, যেখানেই থাকি না কেন, আমরা যারা যে পেশায় থাকি, যে কাজেই থাকি, আমরা নিজেদেরকে মান উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট এই হলের মধ্যে আমরা যারা আছি, আগামী তিন মাসের মধ্যে, তিন মাস নাট বাড়ায় দিলাম ধরে, এই বছরের মধ্যে আমরা সবাই নিজেদের মান উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি মান উন্নয়ন বোঝেন তো কি করব? হ্যাঁ, আমরা রোকন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সমস্যা কার কার আছে তার একটু হাত পর্যন্ত দেই। সমস্যা যাদের আছে যে ভাই একটু অসুবিধে আছে আমার, এটা হাত পর্যন্ত না, স্মরণের তো কিছু নাই, রোপণ হন নেই একদিন, তাদের স্মরণ হইল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজ থেকে লড়াই করে যাব। আজ থেকে আমরা চেষ্টা করব এই বছরের ডিসেম্বরের মধ্যে। আচ্ছা বলেন তো দেখি, এই হলের মধ্যে আজকে যে যারা আমরা আছি, আমরা যদি রোপণ হই, জামাতের কাজ বাড়বে না কমবে? কি জামাতের কাজ বাড়ুক এটা আপনারা চান না? চান না? কে কে তারা হাত তোলে যে জামাতের কাজ বাড়ুক এটা আমি চাই না। তাহলে বাড়া কমা নির্ভর করতেছে কাদের উপরে? আমাদের উপরে। আমরা চাই জামাত এই নরসিংদী জেলায় এক নম্বর শক্তিতে পরিণত হোক। আমরা যেদিনকে বিজয়ী করতে চাই, সেই দিনকে যদি বিজয়ী করতে হয় সব জায়গায় এক নম্বর হইতে হবে। রাজনীতিতে এক নম্বর হইতে হবে, শক্তিতে এক নম্বর হইতে হবে, ভোটের ময়দানে এক নাম্বার হতে হবে, আল্লাহ ভীরুর দিক থেকে এক নাম্বার হতে হবে, যেখানেই যাব সেখানেই এক নাম্বার শিবিরে লড়াই থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি সেই পরিবেশ এই দেশে তৈরি করতে পারি, এ দেশে আগামী দিনে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। চার নাম্বার কথা হলো, আমার এই জেলায় শিবির খোঁজার কর্মসূচি নিতে হবে। প্রাক্তন শিবির খেলে এই কয়েকদিন দিন আরো আছে, আরো আছে না? আমাদের সকলেরই দায়িত্ব, আমরা এই জেলার মাটির উপরে যত প্রাক্তন শিবির আছে যে যেখানেই থাকুক আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। করা যাবে না? এটা হ্যাঁ করা যাবে। এক্ষেত্রে আমি জামাতের দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করব, এই কাজে আপনারা কর্মসূচি নেন এবং শিবির খোঁজার কর্মসূচি। আলহামদুলিল্লাহ হাসিনা আমাদেরকে বিরাট সুযোগ করে দিছে, তাই না? দীর্ঘদিন জুলুম নির্যাতনের কারণে হোক, ব্যবসা বাণিজ্যের কারণে হোক, আমাদের বাইরা অনেকেই চুপচাপ ছিলেন, কিন্তু সবাই এসে গেছে না?
হ্যাঁ জামাত অফিসে ভিড় হয় না, কি বলেন ভিড় হয় কিনা? এমন ভিড়ের ভিড় অন্য কাজ করাই দিতেছে না। তার মানে যে যেখানেই থাকুক সবাই এখন আবার ওপেন হয়েছে, কাজে এই ভাইদেরকে খুঁজে বের করে আন্দোলনে সক্রিয় করা হলো আমাদের সবার দায়িত্ব, সবার দায়িত্ব, সবার দায়িত্ব। বাংলাদেশের মানুষ জামাতের ভূমিকার কারণে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে জামাতের দিকে ঝুঁকে পড়ছে, খেয়াল করছেন কিনা? ব্যাপকভাবে জামাতের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এই সেন্টিমেন্টটাকে আমাদের ক্যাশ বানাইতে হবে, এই সেন্টিমেন্টটাকে আমাদের কাজে লাগাইতে হবে, আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আমরা এই নেশনকে আগামী দিনে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা একটা ইসলামের বাংলাদেশ আগামী দিনে গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশের নেতৃত্ব দিবে আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের লোকেরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশ দিয়েছেন এই পরিবেশকে গনিমত মনে করে আমাদেরকে 100% কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। সুতরাং ষড়যন্ত্র বন্ধ, ইসলামী আন্দোলন যতই শক্তিশালী হবে ষড়যন্ত্র ততই বাড়তে থাকবে। কাজেই একেবারে আত্মবলা হয়ে থাকলে চলবে না, কাজে আমাদের চোখ কান খোলা রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর উপর তওয়াক্কল করে আমরা মাঠে ময়দানে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আমাদের যে স্বপ্ন একটি সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যত ততদিন পর্যন্ত আমরা থামব না, যতদিন 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই, নরসিংদী জেলা হবে আগামী দিনে বাংলাদেশের সেই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবে নরসিংদী ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সালাম জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথাকে নিঃশেষ করছি।